আজকের এই মাহফিল স্বপ্ন দেখাচ্ছে। কিসের স্বপ্ন দেখাচ্ছে? আজকের এই তাওহিদি জনতার ঘর, আপনাদের প্যান্ডেলে জায়গা নাই, মা বোনেদের নাকি জায়গা হচ্ছে না, অনেক আগেই নাকি ফিল আপ হয়ে গেছে। আজকের এই তাওহিদি জনতার ঢল প্রমাণ করে দেয় পরিবর্তন আসন্ন। বাংলাদেশের মানুষ, বাংলাদেশের মানচিত্র থেকে ইসলামকে নির্বাসিত করতে দেবে না, বাংলাদেশ থেকে নারায়ে তাকবীরকে বনবাসে পাঠাতে দেবে না। বাংলাদেশ যতদিন থাকবে এই দেশে কোরআন ততদিন থাকবে। সেই তাওহিদি জনতা এখানে আছে তো? সেই তাওহিদি জনতা কি আমার সামনে আছে? তাকবীর ধ্বনিকে নিয়ে যারা চুলকায়, তাকবীরের ধ্বনির আওয়াজ যারা বন্ধ করে দিতে চাই, আজকে এই যশোরের মাটি থেকে বলে দিতে চাই, এটা বাংলাদেশ, এটা সিকিম নয়, এটা আরাকান নয়, এটা হিন্দুস্তান নয়, এটা আমেরিকা লন্ডন নয়, যে যা চাইবা তাই হবে। এই বাংলাদেশ আমরা বুকের তাজা রক্ত দিয়ে এনেছি। এই বাংলাদেশে আর কিছু থাক না থাক, বাংলাদেশে তাকবীর ধ্বনি থাকবে। তাওহিদি জনতার মুখের ভাষা বুঝতে শেখো, তাওহিদি জনতার চেহারা দেখে বুঝতে শেখো, এই জনগণ কি চায়, বাংলার মাটি মানুষ কি চায়। বাংলাদেশের মানুষ অশ্লীলতা চায় না, বেহায় আপনা চায় না, বাংলাদেশের মানুষ কোরআনের পাখিদেরকে কোরআনের ময়দানে চায়। বাংলাদেশের মানুষ চাই যারা পথের দিশা দেখাবে, যারা পরকালের কাণ্ডারি হবে, তারা যেন উন্মুক্ত ভাবে বাংলার জমিনে কোরআনের কথা বলতে পারে, সেটাই বাংলাদেশের মানুষ চাই, বলেন ঠিক কিনা? এই বাংলাদেশে তাকবীরের ধ্বনি থাকবে, এই বাংলাদেশে কোরআন থাকবে, এই বাংলাদেশে নামাজ থাকবে, মসজিদ থাকবে, মাদ্রাসা থাকবে। যাদের চুলকায় অনেকেই আছে, থ্রি পিস থেকে টু পিসে নিয়ে আইছে, সেখান থেকে ওয়ান পিস, এখন কয় যা ইচ্ছা পরবো, দরকার হলে পরবো না, আছে না নাই? এটা বাংলাদেশে করার সুযোগ নাই, এটা বাংলাদেশ, এটা হিন্দুস্তান নয়, এটা আমেরিকা নয়, এটা লন্ডন নয়, এখানের শিকড় গাথা রয়েছে মক্কার সাথে, এখানের শিকড় গাথা আমেরিকা, আর এখানের শিকড় গাথা মদিনার সাথে, আমেরিকার সাথে এই দেশের শিকড় নাই, আছে সম্পর্ক যেটুকু কূটনৈতিক, ঠিক কিনা? এই দেশ স্বাধীন করেছি আমরা, চেয়ারম্যান সাহেব আছে আমার, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি মহান স্বাধীনতার স্থপতি, ভাষণ দিয়েছিলেন, তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলায় প্রস্তুত থাকো। আমার বাংলাদেশের মানুষ দলমত নির্বিশেষে বঙ্গবন্ধুর সেই আওয়াজ শুনে যুদ্ধ করেছিল, লড়াই করেছিল, সংগ্রাম করেছিল, বুকের তাজা রক্ত ঢেলেছিল। আমার মা বোনেরা তাহাজ্জতের নামাজ পড়ে কেঁদেছিল, যাই নামাজে চোখের অশ্রু ফেলেছিল, সিজদায় পড়ে থেকে সকাল করে দিয়ে সূর্যোদয় হয়েছে আল্লাহর কাছে কাঁদা কাটিতে, এমন কষ্ট করে, এমন ত্যাগ স্বীকার করে নিজের সন্তানকে যুদ্ধে দিয়েছে এবং রাস্তায় প্রতিদিন পথ চেয়ে থেকেছে, কবে আমার সন্তান বিজয়ী হয়ে ফিরে আসবে। কত মা বোনেরা নিজেদের সন্তানকে স্বাধীনতার জন্য লেলিয়ে দিয়েছে, স্বাধীনতা যুদ্ধে নামিয়ে দিয়েছে, আর আজকে এই রক্ত দিয়ে, এই ত্যাগ স্বীকার করে, তাহাজ্জতের নামাজ পড়ে, যাই নামাজে অশ্রু ফেলে স্বাধীনতা আনলাম, সেই স্বাধীন দেশে তোমরা তাকবীর বলতে দিবা না, কোরআনের মাহফিল করতে দিবা না, দাড়ি টুপি পড়তে দিবা না, এটা হবে না, হবে না, হবে না। আমরা 1952 সালে বুকের তাজা রক্ত ঢেলেছি, বুকের তাজা রক্ত ঢেলে প্রমাণ করেছিলাম আমরা রক্ত দিতে জানি,
আমরা পিস ঢালা কালো পথকে লাল করে দিতে পারি। আমাদের সালাম শফিক জব্বার বরকত তারা রক্ত ঢেলে প্রমাণ করেছিল গো পাকিস্তানিরা দেখে নাও। আমরা আমাদের বুকের তাজা রক্ত ঢেলে দিতে জানি, কিন্তু আমার মায়ের ভাষাকে অপমানিত হতে দিতে শিখি নাই। 1971-এ বুকের তাজা রক্ত ঢেলে 9 মাস যুদ্ধ করে প্রমাণ করে দিয়েছিল আমরা বুকের তাজা রক্ত ঢেল ঢালতে জানি, কিন্তু পাকিস্তানি হানাদারদের দুই পায়ে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কখনো দলিত হতে দিতে জানি না। এই বাংলার তাওহিদি জনতারা প্রয়োজন হলে আবার রক্ত ঢালবে, প্রয়োজন হলে 9 মাস নয় 18 মাস যুদ্ধ করবে, যদি প্রয়োজন হয় 30 লাখ নয় 60 লাখ মানুষ জীবন দেবে, যদি প্রয়োজন হয় বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে সেই রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা বাংলার জমিনে উড্ডীন করবই করবো, কারা কারা আজ দুটি হাত দেখাতে হবে। আজকের এই হাতগুলো প্রমাণ করে দেয়, আজকের এই তাওহিদি জনতা প্রমাণ করে দেয়, আজহারি আবার আসবে ফিরে কোরআনের ময়দানে, আমির হামজা সুর ছড়াবে ওয়াজে আর গানে, আজহারি আবার আসবে ফিরে কোরআনের ময়দানে, আমির হামজা সুর ছড়াবে ওয়াজে আর গানে, গোটা দেশ জুড়ে বলবে কথা কোরআন হাদিসি থেকে, কোরআনের পাখি চেনা জানা সুরে আবার যাবে ডেকে, আসবে রে সেই দিন আবার আসবে রে সেই দিন, আসবে রে সেই দিন আবার আসবে রে সেই দিন, আসবে রে সেই দিন আবার আসবে রে সেই দিন, আসবে রে সেই দিন আবার আসবে রে সেই দিন। কতদিন হলো কত মাস গেল যাবে কতটা বছর, স্বপ্ন দেখি রাত্রি কেটে আসবে শুভ্র ফজর, নতুন করে হবে রে আজান মিনারে সুরে সুরে, জানি সেই দিন খুব কাছে আছে আর নেই বেশি দূরে। কতদিন হলো কত মাস গেল যাবে কতটা বছর, স্বপ্ন দেখি রাত্রি কেটে আসবে শুভ্র ফজর, নতুন করে হবে রে আজান মিনারে সুরে সুরে, জানি সেই দিন খুব কাছে আছে আর নেই বেশি দূরে, আসবে রে সেই দিন আবার আসবে রে সেই দিন, আসবে রে সেই দিন আবার আসবে রে সেই দিন, আসবে রে সেই দিন আবার আসবে রে সেই দিন, আসবে রে সেই দিন আবার আসবে রে সেই দিন। কত শত জন পথ চেয়ে রই আবার দেখা হবে, নুরানি রূপে মিষ্টি মুখে কোরআনের কথা কবে, ওদের দিয়েই আলোকিত হবে সোনার বাংলাদেশ, দুঃখ ভুলে গিয়ে সুখ খুঁজে পেয়ে বলবে বাস্তবে, কত শত জন পথ চেয়ে রই আবার দেখা হবে, নুরানি রূপে মিষ্টি মুখে কোরআনের কথা কবে, ওদের দিয়েই আলোকিত হবে সোনার বাংলাদেশ, দুঃখ ভুলে গিয়ে সুখ খুঁজে পেয়ে বলবে বাহ তো বেশ, আসবে রে সেই দিন আবার আসবে রে সেই দিন, আসবে রে সেই দিন আবার আসবে রে সেই দিন, আসবে রে সেই দিন আবার আসবে রে সেই দিন, আসবে রে সেই দিন আবার আসবে রে সেই দিন। ওদের মূল্য বোঝো না যারা বলছি তারা শোনো, এপারেই তো সব শেষ নয় ওপারের দিন গুনো, ঠিক না বেটে? ওদের মূল্য বোঝো না যারা বলছি তারা শোনো, এপারেই তো সব শেষ নয় ওপারের দিন গুনো, সবাই যেদিন হবে আসামি বিচারক শুধু রব, সেই দিন কি হতে পারে তা করো কি অনুভব, অনুভব করো সেই দিন কি হতে পারে। ওদের মূল্য বোঝো না যারা বলছি তারা শোনো, এই দিন তো এপারেই তো সব শেষ নয় ওপারের দিন গুনো, সবাই যেদিন হবে আসামি বিচারক শুধু রব, সেই দিন কি হতে পারে তা করো কি অনুভব, আসবে রে সেই দিন আবার আসবে রে সেই দিন, আসবে রে সেই দিন আবার আসবে রে সেই দিন, আসবে রে সেই দিন আবার আসবে রে সেই দিন, আসবে রে
সেই দিন আবার আসবে রে সেই দিন আঝারি আবার আসবে ফিরে কোরআনের ময়দানে আমির হামজা সুর ছড়াবে ওয়াজে আর গানে আঝারি আবার আসবে ফিরে কোরআনের ময়দানে আমির হামজা সুর ছড়াবে ওয়াজে আর গানে গোটা দেশ জুড়ে বলবে কথা কোরআন হাদিস থেকে কোরআনের পাখি চেনা জানা সুরে আবার যাবে ডেকে আসবে রে সেই দিন আবার আসবে রে সেই দিন আসবে রে সেই দিন আবার আসবে রে সেই দিন আসবে রে সেই দিন আবার আসবে রে সেই দিন আসবে রে সেই দিন আবার আমি এখন শুরু করি নাই আপনারা অনুমতি দিলে শুরু করতে চাই শুরু করব এই যেগুলো বললাম এগুলো এমনি ফ্রিতে বলে দিলাম ফ্রিতে চেয়ারম্যান সাহেব ফ্রি কিছু দিলাম আপনার এলাকায় আইছি আপনি চেয়ারম্যান বলি কথা তাও এক টার্ম না কয় টার্ম দুই টার্ম মাশাআল্লাহ আল্লাহ জানো আমি আবার দোয়া করতে ভয় পাই দোয়া করলে আবার ফেল করি বসে থাকে